ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, আর এস রুহুল আমিন টিভির পক্ষ থেকে একটা নতুন খেলা নিয়ে আসলাম, কলা গাছে ওঠা। আপনার হচ্ছে যে টাইম দেওয়া থাকবে, নির্দিষ্ট টাইমের ভিতর যে আগে কলা গাছের ভিতর কলা গাছে উঠে ওই বেলুন পায়ে নিয়ে আসতে পারবে, সে আমাদের ভিতর আজকে বিজয়ী। আপনার খেলাটা দেখতে থাকুন, খেলা আমাদের খেলাটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের প্রতিযোগী অনেকগুলো আছে, দেখতে পাচ্ছেন আমাদের পাশে অনেক দর্শক আছে, খেলা দেখতেছে, আপনারা দেখতে থাকুন। এখন আসবে হোসেন আলী, যাও। দেখা যাচ্ছে হোসেন আলী যাচ্ছে কলা গাছে উঠবে, দেখা যাচ্ছে হোসেন আলী কি করে এখন, দেখা যাক দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক মজা খেলা হচ্ছে, এই বেলুনটি পেরিয়ে আনতে হবে, যে এই বেলুন পেরিয়ে আনতে পারবে সে আজকের বিজয়ী। দেখা যাক অনেক সুন্দর হচ্ছে খেলা, দেখা যাক হোসেন কি করে, দেখা যাক অনেক সুন্দর হচ্ছে খেলা, অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখতে থাকুন। টাইম শেষ, আপনারা দেখতে পারছেন এখন আসবে আবুবকর সাইদ, আবুবকর সাইদ সাইদে হচ্ছে টাইম পারছেন, এই কলা গাছে উঠে ওই বেলুন পেরিয়ে আনতে হবে, এখন আসবে সাইদ, যাও। 1.5 মিনিট টাইম, দেখা যাক আবুবকর সাইদ কি করে, দেখা যাক দেখা যাচ্ছে, দেখা যে বেলুন পেরিয়ে আনলে আজকের বিদায়, দেখা যাক অনেক সুন্দর হচ্ছে খেলা, দেখা যাক দেখা যাক আবুবকর কি করে, আপনারা দেখতে পাচ্ছেন উপরকার বেলুন বেরিয়ে আনতে হবে, আবুবকর কিন্তু অনেক চেষ্টা করতেছে। আবুবকরের টাইম শেষ, আবুবকর পারলো না, ভালোভাবে রিয়াজ হোসেন দেখা যাচ্ছে 1.5 মিনিট টাইম, দেখা যাক 1.5 মিনিটের ভিতরে সে কলা গাছে উঠে বেলুনটা বেরিয়ে আনতে পারে না, যদি বেরিয়ে আনতে পারে সে আজকের বিজয়ী। এ রিয়াজ হোসেন 1.5 মিনিট টাইম শুরু হলো, যাও দেখা যাক, লক্ষ্মী দেওয়াটা লক্ষ্মী দেওয়াটা দেখা যাক, দেখা যাক দেখা যাক দেখা যাক, অনেক সুন্দর হচ্ছে খেলা, কিন্তু আমাদের খেলা কিন্তু অনেক সুন্দর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক আছে, দেখা যাক কি করে, 1.5 মিনিটের ভিতরে সে কি করে, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক, সে কিন্তু অনেক চেষ্টা করতেছে, দেখা যাক দেখা যাক দেখা যাক, আর মাত্র 20 এখানে অনেক দর্শক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন, তোমার টাইম এখন আসবে মোহাম্মদ আলিফ, দেখা যাচ্ছে মোহাম্মদ আলিফ যাচ্ছে তার সে কি করে, দেখা যাক অনেক চেষ্টা করতেছে, উপরকার বেলুন কিন্তু পেরে আনতে হবে, পেরে আনলেই কিন্তু আজকের বিজয়, দেখা যাক সে কি করে, দেখা যাক দেখা যাক সে কি করে, 1.5 মিনিটের মধ্যে পেরে আনতে পারে নাকি, যদি পেরে আনতে পারে সে আজকের বিজয়, দেখা যাক অনেক সুন্দর হচ্ছে খেলা, দেখা যাক 1.5 মিনিটের ভিতরে সে পারতে পারে নাকি, সে কিন্তু অনেক চেষ্টা করতেছে, দেখা যাক দেখা যাক সে কিন্তু অনেক চেষ্টা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে খেলা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাক 1.5 মিনিটের ভিতর সে কি করে, এখনো 1 মিনিট টাইম আছে, তুমি চেষ্টা করো, দেখা যাক দেখা যাক কয়ে অনেক চেষ্টা করতেছে, দেখা যাক দেখা যাক দেখা যাক অনেক সুন্দর হচ্ছে খেলা, আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেক চেষ্টা করতেছে, চেষ্টা করো দেখা যাক, চেষ্টা করলেই হবে, চেষ্টা করো, অনেক সুন্দর হচ্ছে খেলা, আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক দেখা যাক, তোমার সময় এখন আসবে আব্দুল মোতালেব, আব্দুল মোতালেবের দেখ আব্দুল মোতালেব কি করে, তার 1.5 মিনিটের ভিতর সে
কলা গাছে উঠতে পারে নাকি? দেখা যাক, আব্দুল মতলব কিন্তু অনেক অনেক চেষ্টা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আব্দুল মোতালেব কিন্তু অনেক সুন্দর খেলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক অনেক সুন্দর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল মোতালেব। দেখা যাক কি করে তোমার কিন্তু অনেক সুন্দর হচ্ছে খেলা, সে কিন্তু অনেক চেষ্টা করতেছে। দেখা যাক তোমার সময় শেষ, এখন আসবে আশিক। দেখা যাক আশিকের দেড় মিনিট টাইম, দেড় মিনিটের ভিতরে কলা গাছের উপর থেকে বেলুন বেরিয়ে আনতে হবে। বেলুনটা বেরিয়ে আনলে বেরে আজকের ভিতরে আমরা বেরিয়ে যাবো। দেখা যাক আশিক কি করে, এখন আসবে আশিক, আসো। দেখা যাচ্ছে আশিক, দেখা যাক আশিক কিন্তু অনেক চেষ্টা করতেছে। দেখা যাক সে কি করে। দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে খেলা। উপর থেকে বেলুন পেরিয়ে আনতে হবে, বেলুনটি পেরিয়ে আনতে পারলেই আশিক বিজয়ী। কিন্তু আশিক কিন্তু অনেক চেষ্টা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক আশিক কিন্তু অনেক চেষ্টা করতেছে তবুও কিন্তু উঠতে পারতেছে না, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক আশিক সুমাইশ তুমি এখন যাও, চেয়ে মাত্র আকাশ আসছে, কলা গাছের পর উঠবে। দেখা যাক আকাশ কি করে, দেখা যাক আকাশ কিন্তু উঠে গেছে। দেখা যাক অনেক সুন্দর হচ্ছে খেলা। দেখা যাক আকাশ কিন্তু পেরিয়ে নিয়ে আসছে। দেখা যাক